বলছি ডিম নাই তোমাদের ঘরে কি ডিম দেশি মুরগির ডিম আমাদের ঘরে ডিম নাই আরে তোমাদের ঘরে ডিম রয়েছে নাই খো দেশি মুরগির ডিম নাই খো এ বাবা পাশের ঘরটা বললো তো তালা লাগাইছে ঘরটা ডিম রয়েছে বলছি যে দেশি মুরগির ডিম আছে হ্যাঁ আছে কত করে 10 টাকা 10 টাকা বাবারে অত দাম দিবি 10 টাকা ছাড়া আর কম হবে না তাই তাহলে এনে দেই হবে কথা নেই কুটুম এসেছে আমাদের ঘরে নিয়ে বলছে যে দেশি মুরগির ডিম খাবো আন তাই দেখি ডিমগুলো কেমন ছোট সাইজ বেটে না বড় সাইজ বেটে দেখি ও বড় সাইজ বেটে দুটো তিনটি চারটে পাঁচটা ছটা সাতটা হ্যাঁ ভালোই বেটা ডিম তো খারাপ লয় তো না না এই হালি পেড়েছে তো ডিম তো হ্যাঁ পুরনো লয় তো না না পুরনো লয় লয় দেখবি ভেঙে দেখব পুরনো যদি হয় তো আবার ঘুরে দিয়ে যাব হ্যাঁ হ্যাঁ লে পয়সা লাও খানি কো কমাই দিই না না কমা হবে না 9 টাকা করে বললাম তাও 1 টাকা করে পয়সা ছাড় না কম বল না তাহলে বিকেলে ওই পেছেটা এনে দেব হ্যাঁ খুচরো পয়সা দেব হ্যাঁ 30 টাকা খুচরো হ্যাঁ হ্যাঁ খুচরো করে রাখিস হ্যাঁ হ্যাঁ আমি বিকেলে আসব পেছেটা এনে দিবে হ্যাঁ এনে দিব আর ওই 30 টাকা পয়সাটা নিয়ে যাব হ্যাঁ তাই দেখছি আরো পাশের ঘরে গেলাম ওইখানে পেলাম ডিমটা একবার শুকনো কাঠ আর হচ্ছে ভরা ছিল জলে নুন দিচ্ছি গরম জলে ডিম দিচ্ছি চড়াই
ডিমে জল দিছি ঠান্ডা হওয়ার লেগে দিদি আমি বললাম যে নুনটা দাও কত সুন্দর ছাড়ছে হ্যাঁ খুব ভালো ছাড়ছে আলুটা ধুয়ে নেব এবারে মুসুরিটা ভিজিয়ে নেব আদা দিচ্ছি এই রসুন দিচ্ছি জালটা ভালো করে দিবে তেল দিচ্ছি তেলটা এবারে গরম হোক ডিমে হলুদ দিচ্ছি ডিম ছাড়ছি এবারে তেলে ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে আলু দিছি এবারে আলু ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো তেলে জিরে দিছি এবারে দিব শুকনো লঙ্কা এই দিল এবারে দিব পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আদা বাটা রসুন বাটা দিব এবারে টমেটো দিচ্ছি এবারে সামান্য একটু জল দেব লঙ্কা গুঁড়ি দিচ্ছি এই যে হলুদ গুঁড়ি দিচ্ছি মশলা গুঁড়ি এই মসুর দিছি এই মসুরি খুঁজে গেছে মসুরি খুঁজে নিয়েছি এইবারে জল দিব মশলা আর মসুরি খুঁজে নিয়েছি জল দেবো এইবারে সিদ্ধ হবে এবারে আলু দিন দিব মাথার
এবারে নুন দিছি হয়ে গেছে এবারে ডিম দিছি বৌমা এবারে দল কাটে দল কাটতে হয়ে গেছে এবারে জায়গাটা পরিষ্কার করি দিদি খুব ভালো রান্না হয়েছে খুব ভালো হয়েছে থাকবে তাদের কাছে ওটা পাড়াটা আমি খুঁজবো কোন ঘরে কাজ মিলাই রয়েছে তো ওই কাজগুলো সারি